আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আমি কাজী মোহাম্মদ ফারমান আর আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। 3 জানুয়ারি 2021, ফুরফুরা শরীফের সমস্ত আনাচাকানাচে একটাই আলোচনা, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তখনও ফুরফুরা শরীফ থেকে বেরিয়ে ছাড়িয়ে বাংলার অন্যান্য প্রান্তে কিন্তু খবরটা গিয়ে পৌঁছায়নি। 3 জানুয়ারি হায়দ্রাবাদ থেকে সোজা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি কলকাতায়। কলকাতায় নেমেই সোজা চলে আসেন ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের মাজার জিয়ারতের পরেই সোজা চলে আসেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়িতে এবং সেখানে 6 থেকে 7 ঘন্টা একসঙ্গে। গোটা বাংলার সমস্ত মিডিয়া সেই দিন এক জায়গায় জড়ো হয়ে গেছিল। সমস্ত মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছিল পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসির বৈঠক। বিস্তর জলঘোলা, বাংলার রাজনীতিতে এক নয়া মোড়, আব্বাস সিদ্দিকীর নাম বারবার উঠে এসেছিল, বাংলার রাজনীতিতে একটা বড় অনুঘটকের কাজ করতে চলেছে। কিন্তু সময়ের সাথে সাথে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকীর সেই যে জলঘোলা, সেই যে একসঙ্গে বসে যে ধরনের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিতে যে ধরনের একটা প্রভাব পড়তে চলেছিল, যেটা কল্পনা করতে পেরেছিল, যেটা নিয়ে বিস্তর আলোচনা চলছিল, সমালোচনাও চলছিল, সেই বিষয়টা কিন্তু কেটে গেল। কারণ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকী দুজন দুটো পদ বেছে নিলেন। সময়ের সাথে সাথে এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন আব্বাস সিদ্দিকী জোট করল বাম কংগ্রেসের সঙ্গে, যেখানে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোটের একেবারে নিশ্চয়তা ছিল। আর অপরদিকে আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিনের মধ্যেই বাংলায় আসছেন, এসে মুর্শিদাবাদ জেলাতেই তারা রাজনৈতিকভাবে লড়াই করবেন, এরকমই জানা যাচ্ছে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে এই প্রশ্নটা বারবার জাগছে। তারা প্রশ্ন তুলছে যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যখন ফুরফুরা শরীফে এসেছিলেন, তখন তিনি আব্বাস সিদ্দিকীকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন যে আব্বাস সিদ্দিকী তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আসাদুদ্দিন ওয়াইসির সিদ্ধান্ত বা বেঙ্গল AIMIM এর সিদ্ধান্ত। কিন্তু কি এমন ঘটল? কেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি তিনি আলাদা পদ বেছে নিলেন এবং আব্বাস সিদ্দিকী আলাদা পদ বেছে নিলেন? আজকের আলোচনা সেটা নিয়েই, চলুন শুরু করা যাক। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যেদিন বাংলায় এসেছিলেন, সেদিন আপনারা প্রত্যেকেই খেয়াল করলে দেখবেন যে তিনি আব্বাস সিদ্দিকীকে পাশে বসিয়ে বলেছিলেন বেঙ্গল মিমের ক্ষেত্রে আব্বাস সিদ্দিকী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আসাদুদ্দিন ওয়াইসির সিদ্ধান্ত, বা আব্বাস সিদ্দিকীর পিছনে থেকে তিনি কিন্তু লড়াই করবেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসির মধ্যে যে জোট, সেই জোট প্রক্রিয়া। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখলাম যে আব্বাস সিদ্দিকী তিনি বারবার সমস্ত সমাবেশ থেকে একটা বার্তা দিয়েছিলেন যে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলদেরকে তিনি ঐক্যবদ্ধ করে একটা মহাজোট তৈরি করার চেষ্টা করেছিলেন, যেই জোট শাসক দলের বিরুদ্ধে। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকেও অফার করেছিলেন জোটে আসার জন্য, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। যখন তৃণমূল কংগ্রেস তাকে জোটে নিল না, তখন তিনি বারবার একটা বার্তা দিয়েছিলেন যে যারা বিরোধী, যারা রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে নিয়ে একটা বড় জোটবদ্ধভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। সেই জোটের মধ্যে আমরা সময়ের সাথে সাথে দেখতে পেলাম যে বাম এবং কংগ্রেস সহ বামপন্থী অন্যান্য শরিক দলগুলি তারা একত্রিত হয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটবদ্ধ হল। এই জোটবদ্ধ হওয়ার পর যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে এই জোটের যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, যেমন বাম, কংগ্রেস, তাদের মিমকে নিয়ে একটা প্রবল আপত্তি লক্ষ্য করা গেল। যদিও আব্বাস সিদ্দিকী তিনি চেয়েছিলেন মিমকে জোটে রাখতে, কারণ তিনি মনে করেন যে এই জোটের বিরুদ্ধে যদি কোনো জায়গায় AIMIM প্রার্থী দেয়, তাহলে কিন্তু AIMIM এই জোটের ভোট কেটে অন্য রাজনৈতিক দলগুলিকে সুবিধা পাইয়ে দিতে পারে। ঠিক এই বিষয়টাকে সামনে রেখে আব্বাস সিদ্দিকী তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বাম, কংগ্রেস, আব্বাসদের যে জোট হয়েছে সেই জোটের সঙ্গে AIMIMকে রাখতে। কিন্তু বিষয় হলো এই বাম এবং কংগ্রেসের কাছে AIMIM হলো একটি সাম্প্রদায়িক দল, তাই তার সঙ্গে কোনোভাবেই জোট করা যাবে না,
এরকম একটি স্পষ্ট বার্তা পাওয়ার পর আব্বাস সিদ্দিকী ইচ্ছে থাকলেও এআইএমআইএম এর সঙ্গে জোট না করতে এক প্রকার বাধ্য হয়, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় হলো, আব্বাস সিদ্দিকীর বাড়িতে যেদিনকে আসাদুদ্দিন ওয়াইসি এসেছিলেন সেদিন তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে বাংলার ক্ষেত্রে আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে তিনি লড়াই করবেন। তার এই মন্তব্যের পর বাংলার যারা মিম নেতা রয়েছে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছিল। একটা অংশ তারা আব্বাসকে মেনে নিতে রাজি হয়েছিল, অন্য অংশ তারা কিন্তু আব্বাসকে মেনে নিতে পারেনি। তাদের এই দোটানের মধ্যেই আব্বাস সিদ্দিকী নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। যেটা জানা যায়, মেটিয়াবুরুজে একটি সভা করার কথা ছিল ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির, আর ওই সমাবেশে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো রকম পরামর্শ করেনি বেঙ্গল মিমের নেতারা। এইখানেই মন ভাঙে আব্বাস সিদ্দিকীর। সূত্র মারফত জানা যায়, এই ঘটনার পর থেকেই মিমের সঙ্গে, বেঙ্গল মিম ইউনিটের সঙ্গে আব্বাস সিদ্দিকীর একটা বড় দূরত্ব হয়ে যায়। যদিও ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে আব্বাস সিদ্দিকীর সম্পর্ক যে এখনও ভালো সেটা আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্যতেই জানা যায়। আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছেন যে বাংলার বুকে আব্বাস সিদ্দিকী যেভাবে লড়াই করছে নিজের মতো করে সেভাবেই লড়াই করুক, আমি আগেই জানিয়েছি যে তা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমাদের কোনো আপত্তি থাকবে না। আজও জানাচ্ছি, আব্বাস সিদ্দিকী বাংলার বুকে যেভাবে রাজনৈতিকভাবে লড়াই করছে করুক, আমরা মুর্শিদাবাদের একটি জেলাতে রাজনৈতিকভাবে লড়াই করবেন বলে একটা সূত্র মারফত খবর বেরিয়ে এসেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এটাও জানিয়েছে, রাজনৈতিকভাবে লড়াইটা আলাদা হলেও আমার সঙ্গে ওনার কোনো বিরোধ নেই। তিনি পাশাপাশি এটাও জানিয়েছেন, আমার লড়াইটা মূলত বিজেপি এবং শাসক দলের বিরুদ্ধে। আব্বাস সিদ্দিক এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির একসঙ্গে জোটবদ্ধভাবে রাজনৈতিকভাবে লড়াই করার একটা সম্ভাবনা তৈরি হলেও সেই সম্ভাবনা আসলে বাস্তব রূপ পেল না। বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোট হয়েছে, সেই জোট বাংলার বিভিন্ন প্রান্তে একটা ভালো প্রভাব ফেলছে বলে রাজনৈতিক মহলের খবর। 2021 বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, অপরদিকে মুর্শিদাবাদ জেলায় এআইএমআইএম তারা প্রার্থী দেবে তারা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার। দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সানাজ মোটরস, সিয়াখালা বাজার, হুগলি, এখানে সেকেন্ড হ্যান্ড বাইক সুলভ মূল্যে পাওয়া যায়। সানাজ মোটরস, সিয়াখালা বাজার, হুগলি। যোগাযোগ নম্বর 7356268528 অথবা 9074838430। আজই যোগাযোগ করুন। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799।